নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। দিল্লি পাবলিক স্কুল বর্ধমানের পক্ষ থেকে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ করা হচ্ছে। এখানে লাস্ট ডেট রয়েছে আজকেই, দেরিতে আপডেটটা দেখা যাচ্ছে, তবে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এখানে তো সময় রয়েছে, আজকের মধ্যে আপনারা আবেদন করতে পারেন। যেখানে প্রথমেই বলা হয়েছে ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার নিয়োগ করা হচ্ছে। এখানে প্রথমে এখানে বলা হয়েছে সাবজেক্ট জিওগ্রাফি বলা হয়েছে, কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে এখানে ট্রেন্ড গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট, অর্থাৎ বিএড ট্রেনিং প্রাপ্ত হয়ে থাকতে হবে। এক্সপিরিয়েন্স বলা হয়েছে 2 বছরের, বয়স হতে হবে 26 থেকে 35 বছরের মধ্যে। অ্যাপ্লাই করতে হবে অনলাইনে 3/5/2022, অর্থাৎ আজকের মধ্যে। এখানে যে জিমেলটা দেওয়া রয়েছে, ইমেল আইডিটা দেওয়া রয়েছে dpasdbdnrecruitment@gmail.com। এখানে আবেদন করতে হবে, এখানে শর্ট লিস্টেড হলে তবে ইন্টারভিউর জন্য ডাকা হবে। নিচে অ্যাপ্লাই রয়েছে, অ্যাপ্লাই নাওতে ক্লিক করে তোমরা আবেদন করতে পারবে, বা এই ইমেল অ্যাড্রেস যেটা রয়েছে এখানে তোমরা সিভি সেন্ড করে অ্যাপ্লাই করতে পারবে। পরবর্তী পোস্ট হলো পোস্ট গ্র্যাজুয়েট টিচার। এখানে পোস্ট গ্র্যাজুয়েট টিচার পদে ভ্যাকেন্সি বের হয়েছে। সাবজেক্ট বলা হচ্ছে হিস্ট্রি, এখানেও যোগ্যতা সব কিছু একই, লাস্ট ডেটও রয়েছে আজকেই। এখানেও এই একই ইমেল অ্যাড্রেসে তোমরা এখানে সিভি সেন্ড করে আবেদন করতে পারো, বা অ্যাপ্লাই নাওতে ক্লিক করে তোমরা আবেদন করতে পারো। এর অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো।